ডায়াবেটিস দেবিজ ম্যালিটাস হল এক ধরনের দীর্ঘমেয়াদী রোগ যা রক্তের গ্লুকোজ শর্করা স্তরের বৃদ্ধি ঘটায় এটি দুই ধরনের প্রধান প্রকারের হতে পারে টাইপ এক ডায়াবেটিস এবং টাইপ দুই ডায়াবেটিস টাইপ এক ডায়াবেটিস টাইপ এক ডায়াবেটিস এমন এক ধরনের অবস্থা যেখানে শরীরের প্রতিরোধক সিস্টেম ইনসুলিন উৎপাদনকারী প্যানক্রিয়াসের সেলগুলো ধ্বংস করে দেয়া এর ফলে শরীর ইনসুলিন তৈরি করতে পারে না সাধারণত এই ধরনের ডায়াবেটিস শিশু বা কিশোর বয়সে শুরু হয় প্রতিকার ও ব্যবস্থাপনা ইনসুলিন থেরাপি ইনসুলিন ইনজেকশন বা পাম্প ব্যবহার করে রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ করা হয় খাদ্য এবং জীবনযাত্রার পরিবর্তন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়াম গুরুত্বপূর্ণ টাইপ দুই ডায়াবেটিস টাইপ দুই ডায়াবেটিস তখন ঘটে যখন শরীর ইনসুলিন ব্যবহার করতে পারে না বা পর্যাপ্ত ইনসুলিন উৎপাদন করে না এটি সাধারণত প্রাপ্তবয়স্কদের মধ্যে দেখা যায় যদিও বর্তমানে শিশুদের মধ্যেও এটি বৃদ্ধি পাচ্ছে প্রতিকার ও ব্যবস্থাপনা জীবনযাত্রার পরিবর্তন স্বাস্থ্যকর খাদ্য নিয়মিত ব্যায়াম এবং ওজন নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ ঔষধ বিভিন্ন ধরনের ঔষধ ব্যবহার করা হতে পারে যেমন মেটফরমিন সুক্সিনাডি, ইনসুলিন এবং অন্যান্য সময়ে সময়ে রক্তের শর্করার স্তরের পর্যবেক্ষণ সাধারণ লক্ষণ ডায়াবেটিসের কিছু সাধারণ লক্ষণ হল অতিরিক্ত তেষ্টা বারবার প্রস্রাব অতিরিক্ত খিদে ক্লান্তি দৃষ্টিশক্তির পরিবর্তন দেহের শারীরিক ক্ষতির সুস্থ না হওয়া প্রতিরোধ ও ব্যবস্থাপনা স্বাস্থ্যকর খাদ্য শর্করা কম ও ফাইবারযুক্ত খাদ্য গ্রহণ করা নিয়মিত ব্যায়াম সপ্তাহে অন্তত এক মিনিটের ব্যায়াম করা ওজন নিয়ন্ত্রণ সঠিক ওজন বজায় রাখা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা রক্তের শর্করা পরিমাপ করা ডায়াবেটিসের প্রতিকার মূলত জীবনযাত্রার পরিবর্তন এবং সঠিক চিকিৎসার উপর নির্ভর করে প্রাথমিক লক্ষণগুলো জানলে এবং সঠিক চিকিৎসা শুরু করলে এই রোগের নিয়ন্ত্রণ রাখা সম্ভব ডায়াবেটিস ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং খাদ্যাভ্যাস ও ব্যায়াম এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হল খাদ্যাভ্যাস এক স্বাস্থ্যকর খাবার নির্বাচন কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাটের সঠিক ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ সম্পূর্ণ শস্য সবজি ফল এবং নিম্নচর্বিযুক্ত প্রোটিন যেমন মুরগি মাছ ডাল খেতে পারেন দুই কার্বোহাইড্রেটের পরিমাণ নিয়ন্ত্রণ গ্লাইসেমিক ইন্ডেক্স যে কম এমন খাবার বেছে নেওয়া উচিত যেমন হোল গ্রেন্স বাদাম এবং তাজা ফল তিন শর্করা ও চর্বি কমানো প্রক্রিয়াজাত খাবার মিষ্টি এবং উচ্চ চর্বিযুক্ত খাবার কমিয়ে দিতে হবে চার নিয়মিত সময়ে খাবার খান প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার খান যাতে রক্তের শর্করার স্তর স্থির থাকে পাঁচ পানি পান পর্যাপ্ত পানি পান করুন এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে ব্যায়াম এক নিয়মিত ব্যায়াম সপ্তাহে অন্তত এক মিনিট মাঝারি তীব্রতার ব্যায়াম করা উচিত যেমন দ্রুত হাঁটা সাইক্লিং বা সাঁতার কাটা দুই শক্তি বৃদ্ধির ব্যায়াম সপ্তাহে দুই থেকে তিন দিন শক্তি বৃদ্ধির ব্যায়াম করুন যেমন ওজন উত্তোলন বা এক্সারসাইজ ব্যান্ড ব্যবহার তিন পেশি শক্তিশালী করা পেশির শক্তি বৃদ্ধির মাধ্যমে ইনসুলিন সংবেদনশীলতা উন্নত হতে পারে চার লম্বা সময় বসে না থাকা দীর্ঘ সময় বসে থাকলে রক্তের শর্করার স্তর বৃদ্ধি পেতে পারে কাজের মাঝে মাঝে মধ্যে দাঁড়ানো বা হাঁটার অভ্যাস গড়ে তুলুন পাঁচ ব্যায়াম পরবর্তী পর্যালোচনা ব্যায়ামের পরে রক্তের শর্করার স্তর পর্যালোচনা করে প্রযোজন অনুযায়ী খাবার গ্রহণ করুন এই দুটি দিক খাদ্যাভ্যাস এবং ব্যায়াম একসাথে কাজ করে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একটি কাস্টমাইজড প্ল্যান তৈরি করা সবচেয়ে ভালো